কোথা থেকে এসেছেন? সাগরদিঘি থেকে, মুর্শিদাবাদ সাগরদিঘি। আচ্ছা, কি মনে হচ্ছে 24-এ কি দিদি পারবে মোদির সঙ্গে লড়াই করতে? এগিয়ে আছি এখন থেকে, পারবে মানে আমরা একদম প্রস্তুত হয়ে আছি। এগিয়ে আছেন? হ্যাঁ, মোদিজি তো এসেছিলেন, বলছে সন্দেশখালি যা ঘটেছে এতে পুরো ভারতবর্ষের মাথা হেট হয়ে গেছে। না না, কিছু হেড হয়নি, আমাদের জনগণ ঠিক আছে। আচ্ছা, জনগণ ঠিক থাকলেই হলো, দিদির পাশে আমরা শক্তভাবে আছি। নারী শক্তি, দিদির, দিদি যে উন্নয়ন করছে তা কেউ আটকাতে পারবে না দিদি। আপনি বলছেন দিদি উন্নয়ন করছে, মোদিজি গতকাল শিলিগুড়িতে বললেন যে আমরা যে টাকাগুলো পাঠাচ্ছি 100 দিনের কাজের টাকা, সরকারি আবাস যোজনার টাকা, সেগুলো সব তৃণমূল দুর্নীতি করে খেয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। না না, কোনো কিছু চুরি করেনি, আমাদেরকে জোর জবরদস্তি পাচ্ছে না, চোরের দায় দিচ্ছে শুধু। এত চুরি কেন করছেন? গ্রামের মানুষকে তো দিতে পারেন আপনারা। গ্রামের মানুষ সব আমাদের ঠিকঠাক আছে, সবকিছু উন্নয়ন পাচ্ছে। ভুল প্রচার হচ্ছে দিদি, যে সৎ কাজ করবে, সৎভাবে চলবে, তার অনেক শত্রু হবে। এ পিছন ঘুরে তাকালে হবে না, আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। দিদির কাজ দিদি চালিয়ে যাচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারী, অমিত স্যাররা বিভিন্ন সময় বলে আমাদের রাজ্যে নাকি দুর্গাপুজো, কালী পুজো এগুলো ঠিকঠাক ভাবে করতে পারছে না, হিন্দুরা ভালো নেই আমাদের রাজ্যে, তাই বিজেপি সরকার দরকার যেখানে সবাই সমান অধিকার পাবে, হিন্দুরা নিজেদের পুজো করতে পারবে, আরো অন্যান্য ধর্মের মানুষরা ধর্ম পালন করতে পারবে। এটা কি সত্য? আপনার এলাকায় কি দুর্গাপুজো কালী পুজো হয়? আমাদের এলাকায় দুর্গাপূজার জন্য দিদি আমাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে দিদি ভাই আমাদেরকে সব যারা ইয়ে আছে ক্লাবে ক্লাবে সবকে টাকা পয়সা দেয়, উৎসাহ দেয় আমাদেরকে। দিদিরা আরো বেশি ভালো করে, দিদি আসার পর থেকে আরো বেশি করে ভালো দুর্গাপূজা ধুমধাম ভাবে হচ্ছে। যেখানে চাঁদা তুলে, মিথ্যে কথাই বলছে, চাঁদা তুলে বেড়াতো, জোর জবরদস্তি পয়সা চাইতো, সেগুলো করতে হচ্ছে না, দিদি আমাদেরকে অনেক হেল্প করছে। দিদির কথা যত বলবে তত দিদি এগিয়ে যাবে, দিদিকে পিছাতে পারবে না, দিদি কখনোই হারবে না। বলা হচ্ছে যে পুজো করতে গেলে নাকি এখন পারমিশন নিতে হচ্ছে কোর্ট থেকে। না না, এসব কিচ্ছু নয়, এগুলো সব ভুল বার্তা, এগুলোকে একটা সাম্প্রদায়িকতা তাহলে ছড়ানো। হ্যাঁ, আচ্ছা, সবই তো করছে মোদী সরকার, তো চালিয়েই যাচ্ছে বিরোধী। দিদিকে কি আটকাতে পারছে? পারছে না তো, পারবেও না কোনোদিন। আচ্ছা, 21-এ মহিলা ভোট একটা বিরাট অংশ, মানে 90% ভোট বলা চলে দিদি পেয়েছিলেন, তো এবারে কি সেই ভোট দিদি মোদির মধ্যে ভাগ হবে নাকি আবার দিদি পাবে? দিদি পাবে, দিদি পেয়ে গেছে, দিদি জিতে গেছে। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানে তো দেখা যাচ্ছে অনেক মা বোনেরা যাচ্ছেন তার সাপোর্টে, সমর্থন। ওইগুলো ভূত বার্তা নিয়ে, ভুল বার্তা নিয়ে, পয়সা কড়ি দিয়ে, ভং ভাং করে ওইগুলো করছে, দিদিকে পিছাতে পারবে না। পয়সা দিয়ে শুভেন্দুর প্রোগ্রামে লোক যাচ্ছে? হ্যাঁ, ওই মুড়ি, যারা মুড়ি ভাজে, যারা হয়তো বিড়ি বাঁধে, 200 টাকা দিব, 100 টাকা দিব বলে জমায়েত করছে, লোকগুলোকে ভাড়া করে নিয়ে যাচ্ছে। আর দিদি যেখানে মিটিং করছে সেখানে তো ভাড়া লাগছে না, দিদি সাইকেল দিচ্ছে, ঘর বাড়ি দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। ও বলতে বলতে আমি এলে যাবো। কি নাম আপনার? আমার নাম শকুন্তলা দাস। শকুন্তলা দাস, হ্যাঁ।